নমস্কার, দেখছেন খাজুরি ফায়ার এন্টারপ্রাইজ। তো সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। তো আজকে যেমন কালকে দেখিয়েছিলাম ব্লকে, তো আজকে একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে। তো আজকে আপনার এটা যাচ্ছে আপনার সাতকোনা যাচ্ছে, ডেবরা সাতকোনা। তো অ্যান্ড পিছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, পিছন দিকে ডিজাইনটা। অ্যান্ড রানা টু মুভির দেওয়া আছে গদ্দার। এটা আমার পায়েল এন্টারপ্রাইজ, অ্যান্ড এটা আপনার youtube.com অ্যান্ড facebook.com। আপনারা ইউটিউবে তো সবাই দেখতে পাবেন এবং ফেসবুকেও আছে, পায়েল এন্টারপ্রাইজ পেজ রয়েছে, ওইটা সার্চ করতে পারবেন এবং পেয়ে যাবেন আমাদের পুরো ফুল আপডেট, পুরো পেয়ে যাবেন। অ্যান্ড কেমন ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড চলুন দেখিয়ে দেই এদিকটাতে, যেমন কেমন ডিজাইনগুলো, কেমন লাইটের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড চলুন সবকিছুই প্রায় দেখিয়ে দিচ্ছি পুরো একদম। সুন্দরভাবে সাজানো গুছানো হয়ে আছে পুরো গাড়িটা। এটা আমরা ডেবরা সাতকোনা চেয়ে, এটা এমন আপনার মাজদা ডিফারেন্সিয়াল রয়েছে এটাতে, মানে 1115 ইঞ্জিন 40 গিয়ার বক্স এটা আছে। এরকম মেশিন ভ্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন, 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। এবং এর পিছন দিকে টেয়ার রয়েছে আপনার 750 16 টেয়ার রয়েছে, এবং এর পুরো ডালা 100 সেফটি। এটা আছে আপনার 80 সেফটি, অ্যান্ড এটা আছে আপনার 20 সেফটি। ওদের নাটবল সিস্টেম করা আছে, যদি কোনো সময় দেখা গেলো কারো 100 সেফটি তার জন্য পুরো ডালাটা লাগিয়ে দিল, অ্যান্ড যদি কারো 80 সেফটি হয় তো এটা খুলে দিল। চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কারো যদি মনে হয় কারো কাছে ধর দেখা গেলো পুরোনো মেশিন ম্যান রয়েছে, ওটা হয়তো এক্সচেঞ্জ করবেন, তো এক্সচেঞ্জ করো এরকম মেশিন ম্যান আপনারা নিতে পারবেন পুরো। তো যেমন ওখানে যেমন একটা যেমন আছে কেশপুরে দাদার গাড়ি আছে, উনি এক্সচেঞ্জ করেছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে, নতুন গাড়ি নেবে। তো এইরকম গাড়ি যদি কেউ ভাবেন যে এক্সচেঞ্জ, পুরোনো গাড়ি এক্সচেঞ্জ করে এরকম নতুন গাড়ি, সুন্দর গাড়ি নিতেন, তো আমাকে কল করতে পারেন 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো আগের থেকে যেমন আমরা ভোলে বাবার ছবি দেওয়া আছে, খুব সুন্দরভাবে লেগেছে। অ্যান্ড এখানে যেমন রয়েছে আপনার লক্ষ্মী ঠাকুর, মাসিতোলা ঠাকুর, বুঝতে পারিনি, মাসিতোলা রয়েছে। অ্যান্ড এদিকে রয়েছে আপনার মনসা। তো ছবিগুলো খুব সুন্দর লেগেছে। অ্যান্ড আরেকটা সব থেকে বেশি যেটা আরও সুন্দর, যেগুলো আর্টিস্ট যারা হাতের কাজ করে আপনার, যেমন এই যে এত সুন্দর, কাল কিন্তু গাড়িটা দেখে অতটা ভালো লাগছিল না। তো পুরোপুরি যত আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম গাড়ি হয় না কেন, সব থেকে বড়ো গাড়ির মানে দেখনায় দিক দিয়ে আকর্ষণ যে এগুলো লেখাগুলো, যে কোনো আর্টিস্ট তো রোদে টোদে সব থেকে বড়ো কষ্টজনক ব্যাপার। আমার যেন ভোলা কাকু কিস্কু আর্ট, ওনাকে আমার শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, কারণ উনি আজকে নেই, কালকে ছিল, কালকে আমি কলকাতা গিয়েছিলাম। তো তাই কালকে আমি ওনাকে তাও দেখেছিলাম, তো ফুল লাস্টবার যখন আমি ছিলাম না তখন আমি দেখাতে পারিনি। ওরা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, এবং পিছন দিকে ডিজাইনটাও কেমন লেগেছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং এইরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন, 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমাদের যেমন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইরকম জায়গাও, আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন 24 পরগনা, সুন্দরবন, বসিরহাট এই লাইনেও প্রচুর গাড়ি যাচ্ছে। তো যেনারা ভাবছেন এরকম মেশিন ম্যান নেবেন আমাকে কল করতে পারেন, 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো চলুন দেখিয়ে নেই, এটা যেমন সাতকোনা থেকে এসেছে এই কাকুর, এটা যেমন ছেলে হয় এটা, তো কেমন লেগেছে বলো কাকু? আমরা এই গাড়িটাই নতুন করেছি পায়েল এন্টারপ্রাইজ থেকে। হ্যাঁ, চালানোর পরেই আমরা বুঝতে পারবো কি ভাবে কি করেছেন। সম্ভবত যতটুকু দেখলাম ডিজাইন বলো, গাড়ির মানে স্টাইল বলো, সব ঠিকঠাক আছে? স্টাইল আমরা যে মতো যেরকম বলেছিলাম সেই রকম ওরা করেছেন, ওদের নলেজ থেকে কিছু এক্সট্রা কিছু দিয়েছে। আমাদের ফিটিং মোটামুটি খুব সুন্দর লেগেছে, একদম হাই ফাই, খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। না, এবার শুধু আমাকে জানাবেন, কালকে হয়তো সুইচ কাটাবে, এটা 1115 ইঞ্জিন, পরশু দিন লোড দেবে, লোড দিয়ে আমাকে একটা ভিডিও পাঠাবে, তো আমি ইউটিউবে ছাড়বো, সব ভিউজ দাঁড়িয়ে দেখবে, তো কোনো অসুবিধা নেই। তো গাড়ি সব কিছু ঠিকঠাক আছে, এটা যেমন সব যেমন দাদারা যেমন বন্ধু এসেছে, 7-8 জন মিনিমাম বন্ধু এসেছে, এই দাদার ছেলে হয় উনি প্রথম গাড়িটা নিচ্ছে, মানে ইনি তো আছেই আমাদের গাড়ি চালায় প্রায়,
চেনা পরিচিত। তো আরো সব দাদারা যেমন বন্ধু, এই দাদারও বন্ধু, যেমন এদিকে আছে এখন যে রেড কালার জামা পরে আছে উনিও পুরো বন্ধু। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এখানে আমি ব্লগটা শেষ করছি।